বন্ধুরা, আপনারা কি জানেন সাপের ঝুনঝুনিতে আসলে কি থাকে, অথবা সমুদ্রের কত লিটার জল দিয়ে 1 কেজি নুন তৈরি করা যায়, আর খাবার হজম করার জন্য আমাদের পেটে থাকা অ্যাসিডগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে? এই সমস্ত চমকপ্রদ তথ্য জানতে হলে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা রাবার ব্যান্ড ভার্সেস কার নিয়ে আলোচনা করব। এক্সপেরিমেন্ট ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন, তরমুজের মধ্যে অনেকগুলো রাবার ব্যান্ড লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে তরমুজটি ফেটে যায়। কিন্তু তখন কি হবে যখন একটা বিশাল গাড়ির মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে দেওয়া হবে? আপনাদের কি মনে হয় গাড়িটাও তরমুজের মতো ফেটে যাবে? চলুন তাহলে দেখে নেওয়া যাক, আসলে গাড়ির ওপর যখন রাবার ব্যান্ড লাগানো হয় তখন মাঝখান দিয়ে গাড়িটা চাপতে শুরু করে এবং শেষ পর্যন্ত গাড়িটার সামনের দিকের অংশ ভেঙে বাইরের দিকে বেরিয়ে আসে, যেটা একেবারেই একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল। এরপর আমরা স্টমাক অ্যাসিড ভার্সেস মাউস নিয়ে আলোচনা করব। আমাদের পেটের ভেতরে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে আপনারা অনেকেই জানেন, যেগুলোর কারণে আমাদের অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং এগুলোর মাধ্যমে আমাদের খাবার দাবার হজম হয়। কিন্তু তখন কি হবে যখন আমাদের পেটের অ্যাসিডগুলোর মধ্যে একটা মরা ইঁদুর দিয়ে এক্সপেরিমেন্ট করা হবে? আপনারা কিন্তু এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে ইঁদুরটাকে স্টমাক অ্যাসিডের মধ্যে দেওয়ার পরে কিছুই হয়নি, কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পর ইঁদুরটি আস্তে আস্তে গলতে শুরু করে এবং আরো কিছুক্ষণ পরে গলতে গলতে এটি অ্যাসিডের সাথে মিশে পাউডারে পরিণত হয়। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের শরীরকে এত বেশি শক্তিশালী করে বানিয়েছে, যার কারণে এই অ্যাসিডগুলো আমাদের পেটের ভেতর থাকার পরেও আমাদের শরীরে কিছুই হয় না। এরপর আমরা সি ওয়াটার ভার্সেস সল্ট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন নুন বানানোর জন্য সমুদ্রের জলকে অনেক বেশি তাপমাত্রায় গরম করা হয়, কিন্তু কখনো চিন্তা করেছেন সমুদ্রের কত লিটার জল দিয়ে কতটুকু নুন তৈরি করা যায়? আসুন দেখা যাক, 10 লিটার সমুদ্রের জল গরম করে কতটুকু নুন তৈরি হয়। 10 লিটার সমুদ্রের জল নিয়ে সেটাকে যখন শুকিয়ে নেওয়া হয় তখন সেখান থেকে শুধুমাত্র 350 গ্রাম নুন তৈরি হয়। অমিত যখন 10 লিটার সমুদ্রের জল নিয়ে সেগুলোকে যখন একবারে শুকিয়ে ফেলে তখন সেখান থেকে শুধুমাত্র 350 গ্রাম নুন তৈরি হয়। অর্থাৎ 1 কেজি নুন তৈরি করতে 28 লিটার জল নিয়ে সেটাকে গরম করে শুকিয়ে ফেলতে হবে। আপনারা সমুদ্রের জল নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ডায়মন্ড ভার্সেস হাইড্রোলিক প্রেস সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, বলা হয়ে থাকে ডায়মন্ড এত বেশি শক্তিশালী যে এটার উপর আপনারা যদি হাতুড়ি মারতে যান তাহলে আপনার হাতুড়িটা ভেঙে যাবে, কিন্তু ডায়মন্ডটির কিছুই হবে না। ডায়মন্ডটি না ভাঙলেও আপনারা যে জায়গাটিতে ডায়মন্ডটিকে রাখবেন সেই জায়গাটিতে গর্ত হয়ে যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক একটি ডায়মন্ডকে হাইড্রোলিক প্রেস দিয়ে হারানো যায় কিনা। বন্ধুরা, আমি তো ভেবেছিলাম হাইড্রোলিক মেশিনটা ডায়মন্ডের কিছুই করতে পারবে না, কিন্তু হাইড্রোলিক মেশিনের নিচে দেওয়ার সাথে সাথে ডায়মন্ডটি টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে। আসলে যে বিশাল ডায়মন্ডটি রাখা হয়েছিল সেটা নকল ছিল, কিন্তু এরপর যখন একটা ছোট আসল ডায়মন্ডকে হাইড্রোলিক প্রেসের নিচে দেওয়া হয় এবং ডায়মন্ডটির ওপরে আস্তে আস্তে করে 1 টন 2 টন করে 3 টন ওজনের প্রেসার দেওয়া হয়, তখনও ডায়মন্ডটির কিছুই হয়নি। বরং ডায়মন্ডটিকে যে জায়গায় রাখা হয়েছিল সেই জায়গাটার মধ্যে একটা গর্ত হয়ে যায়। এটাই হলো আসল ডায়মন্ডের পাওয়ার। তবে পরবর্তীকালে যখন ডায়মন্ডটির ওপর 3 টনের বেশি প্রেসার দেয় তখন তারা ডায়মন্ডটিকে ভাঙতে পেরেছিল। এরপর আমরা র্যাটেল স্নেক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন র্যাটেল স্নেকের লেজের মধ্যে একটা ঝুনঝুনি থাকে। এই ঝুনঝুনি চলাফেরা করার সময় ঝুনঝুন করে বাঁচতে থাকে, এমনকি অনেক সময় ঝুনঝুনির মাধ্যমে সাপগুলো অন্য প্রাণীকে ভয় দেখায়। কিন্তু এখন প্রশ্ন হলো, সাপের ঝুনঝুনির মধ্যে এমন কি জিনিস রয়েছে যেটার মাধ্যমে ঝুনঝুনিটি সবসময় ঝুনঝুন করে বাঁচতে থাকে? নাকি বাচ্চাদের ঝুনঝুনির মতো ভেতরে কোনো পাথর অথবা লোহার পাত্র? চলুন এক্সপেরিমেন্ট করে দেখা যাক ঝুনঝুনিটির ভেতরে এমন কি জিনিস আছে। সাপের ঝুনঝুনিটিকে কাটার পরে আহামরি কোনো জিনিসই পাওয়া যায়নি এবং ভিতরের অংশটা পুরোটাই ফাঁকা ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, ভিতরে যদি কিছুই না থাকে তাহলে সাপের ঝুনঝুনিটা কিভাবে এত জোরে আওয়াজ করতে পারে? আসলে ঝুনঝুনির ভেতরে কিছু না থাকলেও ওপরের অংশে এক ধরনের যে শক্ত আবরণটি রয়েছে, ঠিক একই ধরনের অনেকগুলো আবরণ দিয়ে এই জিনিসটার ভেতরের অংশটাও মোড়া।
ঘোরানো রয়েছে এবং প্রত্যেকটা আবরণ একটা অপরটার থেকে ফাঁকা এবং আলাদা থাকার কারণে সাপগুলো যখন নড়াচড়া করে তখন একটা আবরণ অপর আবরণের সাথে ধাক্কা খেয়ে অনেক জোরে ঝুনঝুনির মতো ঝুনঝুন করে আওয়াজ করতে থাকে এবং সাপের এই অদ্ভুত রকমের বৈশিষ্ট্যের কারণে মানুষের কাছে এই আওয়াজটা ভয়ঙ্কর লাগে। র্যাটেল স্নেকের মধ্যে যে ঝুনঝুনি থাকে এই জিনিসটা আপনারা আগে থেকে জানতেন নাকি আজই জানলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করুন।